মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও অতিরেক হয় না। কবে যে এ কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। এ কথা মহাভারতের, আজকে কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের। সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই 100,000 শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে। মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার। আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজদের এই দান, এই মহামূল্যবান সম্পদ। তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতি সাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতি সাহিত্য মহাভারত। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে। পাণ্ডব ও কৌরবদের বিবাদ মেটাতে ভাগ হয়ে গেল রাজ্য। পাণ্ডবরা চলে এলেন তাদের নতুন রাজ্য ইন্দ্রপ্রস্থে। কিন্তু রাজ্য তো হল, এবার চাই একটা রাজসভা। খাণ্ডব দহন থেকে ময়দানবের প্রাণ বাঁচিয়েছিলেন কৃষ্ণার্জুন। এবার ময় এসে অর্জুনকে বললেন, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। অর্জুন বললেন, আমার জন্য দরকার নেই, সখার জন্য বরং তুমি কিছু করো, তাতেই আমি খুশি হব। তখন কৃষ্ণ বললেন, যুধিষ্ঠিরের জন্য এমন একটা সভাঘর বানিয়ে দাও যা ত্রিভুবনে কেউ কখনো দেখেনি। মৈনাক থেকে মণিমুক্ত নিয়ে এলেন ময়ে, আর আনলেন ভীমের জন্য একটা গদা, আর অর্জুনের জন্য দেবদত্ত শঙ্খ। তৈরি হলো এক অভূতপূর্ব সভাঘর, যার ভেতরে মণি, মুক্ত, স্ফটিক ইত্যাদি দিয়ে তৈরি হলো পুকুর, বাগান, মাছ, ফুল, ফল আর কত কি, সে এক এলাহি কাণ্ড। তারপর শুভ দিন দেখে গৃহপ্রবেশ করলেন পাণ্ডবরা। বিচিত্র এই সভাঘরের কথা ছড়িয়ে পড়ল দিকবিদিকে। দেশ বিদেশ থেকে রাজা এবং ঋষিরা সেই সভাঘরে এসে থাকতে লাগলেন পাণ্ডবদের সঙ্গে। একদিন নারদ এলেন যুধিষ্ঠিরের সভায়। এসে তিনি যুধিষ্ঠিরকে বললেন, তুমি এবার রাজস্ব যজ্ঞ করো, স্বর্গে পাণ্ডুর সঙ্গে দেখা হলো, তাঁরও তাই মত। এদিকে কৃষ্ণের পরামর্শ ছাড়া পাণ্ডবরা এক পাও চলেন না, তাই যুধিষ্ঠির কৃষ্ণকে কথাটা বললেন। শুনে কৃষ্ণ বললেন, প্রস্তাব অতি উত্তম, তবে কথা হচ্ছে মগধের রাজা জরাসন্ধকে নিয়ে, তাকে পরাস্ত করাটাই একটা সমস্যা। তার সেনাপতি শিশুপালও দুর্দমনীয়, 86 জন রাজাকে বন্দি করে রেখেছেন জরাসন্ধ, 100 জন হলে সবাইকে একসঙ্গে রুদ্রদেবতার কাছে বলি দেবেন। আমি আর বলরাম তো জরাসন্ধের ভয়ে মথুরা ছেড়ে দ্বারকায় এসে থাকছি, তাই রাজসূয় যজ্ঞে যদি সফল হতে হয় সবার আগে জরাসন্ধকে বধ করা দরকার। শুনে যুধিষ্ঠির বললেন, সুখের চেয়ে স্বস্তিই ভালো নয় কি, কাজ নেই আর রাজসূয় যজ্ঞে। কিন্তু ভীম আর অর্জুন এক্ষেত্রে দাদাকে সমর্থন করতে পারলেন না, তারা জরাসন্ধ বধের আয়োজন করতে চাইলেন। কৃষ্ণ তাই চাইছিলেন, তাই হলো তাই। কৃষ্ণ, ভীম এবং অর্জুন 3 ব্রাহ্মণের ছদ্মবেশ নিলেন এবং গেলেন জরাসন্ধের কাছে। জরাসন্ধ ব্রাহ্মণদের পা ধোয়াতে গেলেন। কৃষ্ণ তখন সবার প্রকৃত পরিচয় দিয়ে বললেন, হয় তুমি এই বন্দি রাজাদের মুক্তি দাও, নয়তো আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, যে তোমায় জমালয়ে পৌঁছে দেবে। অহংকারী জরাসন্ধ বন্দি মুক্তির বদলে ভীমকে বেছে নিলেন।
তারপর 13 দিন ধরে ভীম এবং জরাসন্ধের মধ্যে দুর্দান্ত লড়াই চলল। 14 দিনের মাথায় ভীম জরাসন্ধের দুপা টেনে তাকে ছিঁড়ে দু টুকরো করে ফেললেন। মৃত্যু হল জরাসন্ধের। জরাসন্ধের জন্মের সময় তার শরীরের বাম ও ডান দুই অর্ধেক আলাদাভাবে ভূমিষ্ঠ হয়। জরা নামে এক রাক্ষসী দু টুকরো জুড়ে এক করেছিলেন, তাই তার নাম হয়েছিল জরাসন্ধ। কৃষ্ণ ভীমকে সে কথা জানিয়েছিলেন, তাই ভীমের পক্ষে শেষ পর্যন্ত জরাসন্ধকে বধ করা সহজ হয়ে গিয়েছিল, নইলে জরাসন্ধকে বধ করা ছিল দুঃসাধ্য। জরাসন্ধের মৃত্যুর পর ভীম আর অর্জুন সব বন্দি রাজাদের মুক্ত করে দিলেন। তাদেরকে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে উপস্থিত থাকতে বললেন কৃষ্ণ, এবং তারা সহজেই যুধিষ্ঠিরের আনুগত্য স্বীকার করলেন। এবার নজর দিতে হবে রাজকোষের দিকে, সেই ব্যবস্থাই করতে লাগলেন যুধিষ্ঠির। অর্জুন গেলেন উত্তরে ধনকুবেরের দিকে, ভীম পূর্বে, নকুল পশ্চিমে আর সহদেব দক্ষিণে। শেষ পর্যন্ত প্রচুর টাকা পয়সা ও মণিমুক্ত নিয়ে তারা ফিরে এলেন। এবার রাজপুরোহিত ধৌম্যের পরামর্শ মতো যুধিষ্ঠির যজ্ঞের আয়োজন করতে লাগলেন। সারা পৃথিবীর সমস্ত রাজা রাজরা মুনি ঋষিরা এলেন সেই যজ্ঞে। এলেন ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর সহ যত কৌরবরা। মহা ধুমধামের সঙ্গে শুরু হল যজ্ঞ। এত বিশাল কর্মকাণ্ড, তার কাজ কি কম? তাই যুধিষ্ঠির সবাইকে কাজ ভাগ করে দিলেন। উপদেষ্টা হলেন ভীষ্ম এবং গুরুদ্রোণ। ভোজনের ভার পড়ল দুঃশাসনের ওপর। ব্রাহ্মণ সেবা অশ্বত্থামা, রাজসেবা সঞ্জয়, ধনরত্ন দেখাশোনা এবং দক্ষিণা দেবার ভার পড়ল কৃপাচার্যের ওপর। কোষাধ্যক্ষের দায়িত্ব নিলেন বিদুর। উপহার নেওয়া দুর্যোধন এবং ব্রাহ্মণদের পা ধুয়ে দেওয়ার দায়িত্ব পেলেন শ্রীকৃষ্ণ। নির্বিঘ্নে যজ্ঞ শেষ হল। ভীষ্ম ডাকলেন যুধিষ্ঠিরকে, বললেন সবাইকে তার মর্যাদা মতো অর্ঘ্য দাও, আর একটা বিশেষ অর্ঘ্য সমাগত সবার মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে দাও। যুধিষ্ঠির পিতামহকে জানতে চাইলেন যে কে এই শ্রেষ্ঠ ব্যক্তি। ভীষ্ম বললেন, কেন, ভগবান শ্রীকৃষ্ণ, তার সমকক্ষ আর কে আছেন এখানে? যুধিষ্ঠিরের আদেশে সহদেব সেই শ্রেষ্ঠ অর্ঘ্য কৃষ্ণকে দান করতেই চেদিরাত শিশুপাল খেপে গিয়ে পঞ্চমুখে কৃষ্ণ নিন্দা শুরু করলেন। ভীম যাচ্ছিলেন শিশুপালকে শায়েস্তা করতে, কিন্তু ভীষ্ম তাকে আটকালেন। সহাস্যে উদ্ধত শিশুপাল বললেন, ছেড়ে দিন না ওকে, পতঙ্গের মতো পুড়ে মরুক আগুনে ঝাঁপ দিয়ে। ভীষ্ম বললেন, তুমি কৃষ্ণের নিন্দা করছিলে না? বেশ, তবে তুমি তার সাথেই নয় লড়ো। কৃষ্ণ মৃদু হেসে বললেন, এই হতভাগার মাকে আমি কথা দিয়েছিলাম যে এর 100 অপরাধ ক্ষমা করব। আজ এর 100 অপরাধের সীমা পার করেছে। সুতরাং এই বলে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মুণ্ড ধর থেকে আলাদা করে দিলেন। এবার সবাই ফিরে যাবেন যে যার জায়গায়, কৃষ্ণও ফিরে যাবেন দ্বারকায়। যাবার সময় তিনি যুধিষ্ঠিরকে বললেন, জীবরা যেমন মেঘকে এবং পাখিরা যেমন বৃক্ষকে আশ্রয় করে বেঁচে থাকে, আপনার রাজ্যে ব্রাহ্মণরাও যেন ঠিক তেমনি আপনাকে আশ্রয় করে বেঁচে থাকতে পারে। নিষ্ঠার সঙ্গে প্রজা পালন করুন। সবাই চলে গেলেও দুর্যোধন আর কৌরবরা কিন্তু গেলেন না। তারা আরও 2-4 দিন ময়দানবের তৈরি বাড়িতে থেকে গেলেন এবং পদে পদে সেখানে অপদস্থ হতে লাগলেন দুর্যোধন। স্ফটিকের স্থলকে জল ভেবে কখনো কাপড় তুলে হাঁটলেন, আবার জলকে স্থল ভেবে কাপড় চোপড় সব ভিজিয়ে ফেললেন। খোলা দরজা মনে করে বেরুতে গিয়ে স্ফটিকের দেওয়ালে খেলেন ধাক্কা। আবার একদিন সেই খোলা দরজাকেই স্ফটিকের দেওয়াল ভেবে বেরুবার পথ খুঁজতে লাগলেন। দুর্যোধনকে এভাবে নাস্তানাবুদ হতে দেখে সবাই হাসাহাসি করতে লাগল।
লজ্জায় অপমানে ঘৃণায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে হস্তিনাপুরে ফিরে এলেন দুর্যোধন। ঈর্ষা আর পরশ্রী কাতরতায় জ্বলতে জ্বলতে আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। সব শুনে কুচক্রী মামা শকুনি বললেন, ঘাবড়িও না দুর্যোধন, মাথা ঠান্ডা করে যা বলি তাই শোনো। মহারাজ ধৃতরাষ্ট্রকে বলো যে পাশা খেলায় যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ করতে। আমি যা জানি যুধিষ্ঠির হলো পাশা খেলার পোকা, ও আসবেই, আর তার পরের ব্যাপারটা তুমি আমার হাতে ছেড়ে দাও। ভুলে যেও না আমার নাম শকুনি। ধৃতরাষ্ট্র প্রথমটা আপত্তি করলেন, কিন্তু দুর্যোধন আত্মহত্যার ভয় দেখানোতে স্নেহান্ত পিতা পাশা খেলায় শেষ পর্যন্ত সম্মতি দিলেন। বিদুর পই পই করে বারণ করেছিলেন ধৃতরাষ্ট্রকে, কিন্তু তার বুদ্ধি তখন অন্ধ পুত্র স্নেহের কাছে পরাস্ত। দুর্যোধনের মনে শান্তি আনতে ধৃতরাষ্ট্রের আদেশে হস্তিনাপুরে ময়দানবের তৈরি বাড়ির আদলে এক বিলাসবহুল বাড়ি তৈরি করা হলো। ঠিক হলো সেখানেই হবে পাশা খেলা। বিদুর এসে যুধিষ্ঠিরকে সব জানালেন। যুধিষ্ঠিরের প্রবৃত্তি হল না এই হীন চক্রান্তে চড়াতে, কিন্তু না গেলে যে জ্যাঠামশায়ের অপমান হবে এই চিন্তা করে শেষ পর্যন্ত যুধিষ্ঠির চার ভাই ও দ্রৌপদীকে নিয়ে রওনা হলেন হস্তিনাপুরের দিকে। হস্তিনাপুরে যথাসময়ে শকুনি যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য আহ্বান জানালেন। যুধিষ্ঠির বললেন, এ অতি জঘন্য কাজ এই বাজি রেখে পাশা খেলা, এ মহাপাপ, এতে কোনো বীরত্ব নেই আর এতে কোনো মহত্ত্বও নেই। কিন্তু শকুনির ক্রমশ খোঁচায় শেষ পর্যন্ত জ্বলে উঠে পাশা খেলা শুরু করলেন যুধিষ্ঠির। শুরু হল পাণ্ডবদের দুর্ভাগ্যের নতুন অধ্যায়। দুর্যোধনের হয়ে খেলতে বসলেন শকুনি, যেরকমটা পরিকল্পিত ছিল। যুধিষ্ঠির শকুনির কপটতার কাছে প্রত্যেকবারই হেরে যেতে লাগলেন। যুধিষ্ঠির প্রথম বাজি রেখেছিলেন খুব দামি একটা হার, দ্বিতীয় বাজি সহস্র মুদ্রার পেটিকা, তিনি তৃতীয় বাজি রাখলেন শত সহস্র সুসজ্জিতা দাসী, কিন্তু প্রত্যেকবারই তিনি হেরে যেতে লাগলেন এবং আস্তে আস্তে সমস্ত ধন সম্পত্তি এমনকি শেষে নিজের ভাইদেরও পণ রেখে হারলেন। তারপর পণ রাখলেন নিজেকে এবং নিজেকেও হারালেন। তারপর সবশেষে নিঃস্ব রিক্ত হয়ে পণ রাখলেন প্রিয়তমা মহিষী দ্রৌপদীকেও। প্রতিবাদ করে উঠলেন ধর্মপ্রাণ মহামন্ত্রী বিদুর, কিন্তু দুর্যোধনের কাছে তাকে যৎপরনাস্তি অপমানিত হতে হল। ভীষ্ম, দ্রোণ প্রমুখ প্রাজ্ঞরা অসহায়ভাবে সভায় বসে সব দেখছিলেন, কেউ কোনো প্রতিবাদ করলেন না। আর দুর্যোধন দুঃশাসন শকুনিদের তো তখন পৈশাচিক উল্লাস। শেষ খেলায় দ্রৌপদীকেও হারালেন পাণ্ডবরা। আজকে এই পর্যন্তই। বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর এরকম আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ।